ফাইনালি বাংলাদেশেও রিয়েলমি সেভেন প্রো আনঅফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আজকে আমরা রিয়েলমি সেভেন প্রো ফুল রিভিউ করে জানব এর মধ্যে কি খারাপ গুণ আছে কি ভালো গুণ আছে সঙ্গে জানবো কত দামে অ্যাভেলেবেল আছে বাংলাদেশে এবং ভারতে তো চলুন সময় না বাড়িয়ে আমাদের আজকের এই ভিডিও শুরু করি প্রথমেই ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করব এখানে ফ্রন্টে আপনারা পাঞ্চল পাচ্ছেন ব্যাক সাইডে এখানে পলিকার্বনেটের বিল দেওয়া হয়েছে বা প্লাস্টিক বিলও এখানে বলতে পারেন যেখানে দেওয়া হয়েছে গ্লসি এবং গ্রেডিয়ান ফিনিশ নিচের দিকে রিয়েলমির ব্র্যান্ডিং পাচ্ছেন উপরের দিকে কোয়ার্ড রিয়ার ক্যামেরা সেট আপ উইথ এলইডি ফ্ল্যাশ আপনারা পাচ্ছেন এবং ক্যামেরার কাছে যে গ্লাসটি আছে এখানে কর্নিং গইলা গ্লাস থ্রির প্রোটেকশন আপনারা পাচ্ছেন সঙ্গে ফোনের মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক টাইপ সি পোর্ট প্রাইমারি মাইক্রোফোন স্পিকার গ্রিল পাচ্ছেন এবং এখানে স্টেরিও স্পিকারের সাউন্ড এফেক্ট পাচ্ছেন তার ফলে সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে ভাইব্রেন্ট হবে এবং লাউডও হবে এবার যদি আমরা ডিসপ্লে ডিপার্টমেন্টে আসি এখানে আপনারা পাচ্ছেন সিক্স পয়েন্ট ফোর ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যাম্বুলেট ডিসপ্লে নিচের দিকে ছোট্ট বেজেলস আপনারা দেখতে পাবেন দুই সাইডে বেজেলের পরিমাণ খুবই ছোট সঙ্গে এখানে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গয়লা গ্লাস থ্রি এবং আপনারা যে নসটা পাচ্ছেন সেটা একদম টপ লেফট কর্নারে সিঙ্গেল পাঞ্চল পাচ্ছেন সাইজটা যথেষ্ট ছোট দেখতেও পাঞ্চলটি আমাকে কিউটি লাগছে ওভারঅল ডিসপ্লে নিয়ে বলবো পারফেক্ট ডিসপ্লে এখানে পাচ্ছেন যেহেতু সুপার অ্যামুলের ডিসপ্লে পাচ্ছেন এখানে তাই কালারগুলি অনেক ভাইব্রেন্ট হবে এবং পাঞ্চি হবে এবং মিডিয়া কনজিউম করে অনেক বেশি মজা আপনারা পাবেন এবং এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট নেই এটা আপনাকে মনে রাখতে হবে কিন্তু ফোনের একটি জিনিস যেটা আমি বলতে চাই সেটা হলো এই দামের অন্যান্য ফোনে আমরা সাধারণত এক বছর ধরে দেখে আসছি কর্নিং গোয়লা গ্লাস ফাইভের প্রোটেকশান তো ডিসপ্লে প্রোটেকশানের দিক থেকে একটু দুর্বল এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং ব্যাক সাইডেও এখানে কিছু ক কস্ট কাটিং করা হয়েছে সেটা হলো প্লাস্টিকের বিল্ড কারণ এই দামের অন্যান্য ফোনগুলিতে আমরা দেখতে পাই ব্যাক সাইডে গ্লাস বিল্ড সেই দিক থেকে দেখতে গেলে এটা একটু প্রো স্টাইল দেওয়া হয়েছে কিন্তু অনেকে আছে যারা প্লাস্টিক বিল্ড ভালোবাসে তার মধ্যে আমি পড়ি না কিন্তু অনেকে আছে কারণটা আমি জানি না কিন্তু কি কারণে আপনারা প্লাস্টিক বিল ভালোবাসেন কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে রিয়েলমি সেভেন প্রো এটি রান করবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড টেনে যেটি কাস্টমাইজ করা থাকবে রিয়েলমি ইউআই দিয়ে এবং আপনাকে জানিয়ে রাখি খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড ইলেভেনের উপর রিয়েলমি ইউআই টু এর আপডেট এখানে পেয়ে যাবেন এবং রিয়েলমি ইউই টু আমাকে খুবই ভালো লেগেছে যেটা বলতে পারেন কালার ওয়েস সেভেন পয়েন্ট টুয়ের কি কপি হলো রিয়েলমি সেভেন প্রোর কাহিনি ফোনটি আপনারা দুটি ভেরিয়ান্টি কিনতে পারবেন কিন্তু আমাদের কাছে যে ভ্যারিয়ান্টি আছে সেটি হলো ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ যেটার দাম ভারতে কুড়ি হাজার টাকা বাংলাদেশে অলমোস্ট আনঅফিসিয়ালি আজকে আজকের দিনে দাঁড়িয়ে ২৬- থেকে আঠাশ হাজার টাকায় পাওয়া যাচ্ছে সময় যত যাবে আরও সস্তা হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই সঙ্গে আরেকটি ভেরিয়েন্ট আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ সেটার ভারতীয় দাম বাইশ কিন্তু বাংলাদেশ আপাতত অ্যাভেলেবেল নেই বা যদি থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন ফোনের মধ্যে স্টুডিও স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি অনেক ভালো হবে আগে আপনাদেরকে বলে দিয়েছি ফ্রন্টে এখানে সিঙ্গেল ক্যামেরা পাচ্ছেন বত্রিশ মেগাপিক্সেলের যেটি থাকছে পাঞ্চলের মধ্যে দুর্দান্ত ফটো নিতে পারবেন ফোর কেতে থার্টি পেশের সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনারা সঙ্গে ফোনের মধ্যে আপনারা সিক্সটি ফাইভ অটের একটি ডাট চার্জার পাচ্ছেন বা ফাস্ট চার্জার এই দামের অন্য কোন ফোনে এত ফাস্ট চার্জার আপনারা পাবেন না ম্যাক্সিমাম থার্টি ওয়াটের পাবেন এই দামের অন্যান্য ফোনে কিন্তু সিক্সটি ফাইভ ওয়াটের এই দামে আর কোনো ফোন আছে বলে আমার মনে হয় না ফোনের মধ্যে সাড়ে চার হাজার মিলিয়াম প্যারের ব্যাটারি ব্যাকআপ পাবেন যেটি পঁয়ষট্টি ওয়াটের চার্জার দিয়ে চার্জ হবে এবং টাইপ সি পোর্টের সঙ্গে টুয়েলস সেল ব্যাটারি এখানে ব্যবহার করা হয়েছে অর্থাৎ দুটি ব্যাটারি পাবেন দু হাজার দুশো পঞ্চাশ আর একটি দু হাজার এটা একটা নতুন টেকনোলজি এবং এর ফলে ব্যাটারি অনেক বেশি লং লাস্টিং হবে ব্যাটারি খুব তাড়াতাড়ি খারাপ হবে না সাধারণত আমরা দেখি দেড় দু বছর পর ব্যাটারি ড্রেন অনেক বেশি হয় এটার ক্ষেত্রে সেই সমস্যা হবে না এবং পঁয়ষট্টি ওয়াটের ফুস ফাস্ট চার্জার দিয়েও চার্জ হলেও ব্যাটারি কিন্তু খুব ভালোই থাকবে রিয়েলমি সেভেন প্রো জিরো থেকে একশো ফুল চার্জ হতে সময় নেবে মাত্র চৌত্রিশ মিনিট দুর্দান্ত বিষয় তাই না এবং আপনারা যারা গেম খেলতে ভালোবাসেন তাদের জন্য রিয়েলমি সেভেন প্রোতে দেওয়া হচ্ছে অক্টাকর প্রসেসার এবং চিপসেট হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্র্যাগন সেভেন টোয়েন্টি জি যেটাতে পারফরমেন্স দুর্দান্ত আপনারা পাবেন এবং জানিয়ে রাখি এটা মিড রেঞ্জের বেস্ট প্রসেসার এ নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু ফোনটি যখন লঞ্চ হয় আমি এক্সপেক্ট করেছিলাম যে সেভেন থার্টি টু জি পাব যেটা একদম লেটেস্ট প্রসেসার বাট ঠিক আছে সেভেন থার্টি টু জির সঙ্গে সেভেন টোয়েন্টি জির পারফরমেন্সে হিউজ সেরকমের পার্থক্য নেই এটাতেও দুর্দান্ত পারফরমেন্স আপনারা পাবেন ফ্রি ফায়ার পাবজির মতো গেম বিন্দাস খেলতে পারবেন কল অফ ডিউটি অ্যাসপার নাইন পেস যে গেমই খেলুন আপনারা একদম বিন্দাস মজা পাবেন খেলে সঙ্গে এখানে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক তো থাকছেই তারপরে ইয়ারফোনও ব্যবহার করতে পারবেন ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে যদি প্রথম এসে থাকেন একটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে লাইক করুন যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করেন আমি কিছু ভুল বলেছি সেটা কমেন্ট বক্সে জানাবেন দয়া করে গালাগালি দেবেন না ফোনের মধ্যে কোয়াড ক্যামেরা সেট আপনারা পাচ্ছেন ব্যাক সাইডে প্রাইমারি ক্যামেরা চৌষট্টি মেগাপিক্সেলের যেখানে পাচ্ছেন সনি আইমেক্স সিক্স এইট সেন্সার সঙ্গে পাচ্ছেন আট মেগাপিক্সেলের আলট্র্যাঙ্গেল ক্যামেরা টু মেগাপিক্সেলের ম্যাক্রো এবং টু মেগাপিক্সেলের ডেপ সেন্সার এটা দিয়ে ফোর কেতে থার্টি পেসির সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে পারবেন নাইট মোড স্টারি মোড স্লোমো ভিডিও রেকর্ডিং ফোর কেতে ভিডিও রেকর্ডিং সমস্ত ফিচার্স ঢেলে ঢেলে দেওয়া হয়েছে এবং জানিয়ে রাখি দুর্দান্ত ফটো এবং ভিডিও রেকর্ডিং করতে পারবেন রিয়েলমি সেভেন প্রো দিয়ে কারণ সনি আইমেক্স সিক্স এইট টু সেন্সার যেটা আছে সেটা দুর্দান্ত সেন্সার মিড রেঞ্জের একটি ফোন হিসাবে এবং ক্যামেরাতে যথেষ্ট মজা পাবেন আপনারা আশা করছি সঙ্গে রিয়েলমি সেভেন প্রোতে ট্রিপল সিমসলার পাচ্ছেন অর্থাৎ অ্যাট এ টাইম দুটি ফোর জি সিম প্লাস একটি মেমোরি কার্ড ভরতে পারবেন এবং মেমোরি কার্ড স্টোরেজ পাঁচশো বারো জিবি পর্যন্ত আপনারা বাড়াতে পারবেন এবং এখানে যে ইউ স্টোরেজটা পাচ্ছেন সেটা হলো ইউএফএস টু পয়েন্ট ওয়ান তার ফলে অ্যাপ ওপেনিং টাইম যথেষ্ট ফাস্ট হবে এনেও কোনো সন্দেহ নেই সঙ্গে রিয়েলমি সেভেন প্রোতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন এআই ফেস ফেশান সুবিধা এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যেটা খুব ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করবে তো হলো রিয়েলমি সেভেন প্রোর ফুল কাহিনি এবার যদি আসি আমরা আমাদের ফাইনাল কনক্লুজনে তো রিয়েলমি সেভেন প্রোতে আমরা পাচ্ছি খুব ভালো ডিসপ্লে সঙ্গে কর্নিং গোলা গ্লাস থ্রির প্রোটেকশন থাকছে পারফরম্যান্সও আমরা ওভারঅল দুর্দান্তই পাচ্ছি এবং আশা করছি আপনাদের কোনো রকমের অবজেকশন থাকবে না ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজের বেস্ট ভেরিয়ান্ট পাচ্ছি সিক্সটি ফাইভ অটের ফার্স্ট চার্জার পাচ্ছি যেটা এই দামে আর কোনো ফোন প্রোভাইড করে না দুয়েলস এল ব্যাটারি এখানে থাকছে স্টুডিও সাউন্ড এফেক্ট থাকছে চৌষট্টি মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা থাকছে যেখানে পাচ্ছি সনি আইএমএক্স সিক্স এইট ট্যুর সেন্সার ওভারঅল ফোনটি একটি অলরাউন্ডার ফোন এবং আপনি ফোনটিকে কনসাইডার করতে পারেন অ্যাজ প্রাইম হিজি ডিভাইস কিন্তু আপনার কাছে যদি বিল কোয়ালিটি লুকিং এগুলি ম্যাটার করে সেক্ষেত্রে কিন্তু আমি ফোনটি আপনাকে রেকমেন্ড করব না কারণ ব্যাকসাইড এখানে প্লাস্টিকের বিল পাচ্ছেন আমাদের কাজ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা বাই আমাদের গর্ব আমাদের ভাষা বাংলা ভাষা জিন্দাবাদ যাওয়ার আগে একটি লাইক করে দিয়ে যান বা বাই